এই জলসা কে দিতে বলেছিল যে জলসা দার রাসূলের জান্নাতের বাগান রাসূল বলেছেন জান্নাতের বাগান খাটিয়ে অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হাসির পাত্র তৈরি করা হচ্ছে এত জাতির লজ্জা পঞ্চায়েত থেকে ঘর আসুক লাইন পড়ে যাবে এই আমার নামটা কোথায় গেল হ্যাঁ ফাউমাল বিল্লি হোক এই মেম্বার আমার নামটা দেখ কোথায় আছে ঠেলা ঠিলি হুড়ো হুড়ি মারামারি আর এখানে লোক কম কেন জানে হুজুর যখন উঠে আনবী সালাম আলাইকা শুরু করবে তখনও কিছু যন্ত্র আসবে তুই ঠিক না ভুল তখনও কিছু লোক আসবে এটা আমার বিশ্বাস আছে সব জায়গাতে হচ্ছে কেন কেন হবে না জলসা যত বেড়েছে মাহফিল যত বেড়েছে এলাকার ভিতরে আমাদের ঘরের মা বোনদের চরিত্র তত নষ্ট হচ্ছে ঠিক না ভুল এই জলসা তো ফরজ ছিল না যে দিতেই হবে ভিতরে বসলে কি হবে নে কি হবে আর না বসলে অসুবিধা আসতো না তাহলে যারা আসেন তারা ঠিক কাজ করেছো নাকি যখন অসুবিধা নেই তাহলে যারা আসেনি ঠিক কাজ করেছো এ কি বাজ হচ্ছে আমি একটু আগে বললাম যে আসতে হবে বসতে হবে শুনতে হবে আমল করতে হবে এখন কি বলছি যারা আসেন ঠিক কাজ করেছ ও আমার ভাই জানে না আমার নবী আপনার নবী দোজাখানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী এক তারিখে মসজিদে নববী শরীফে সাহাবি হুজুরদের কাছে গিয়ে বলল ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানতে চাই তোমাদের কি জানা আছে বাবা দুনিয়ার জমিনে সব থেকে উত্তম ইবাদত কোনটা আইয়ু আফজালুল ইবাদা সব থেকে উত্তম ইবাদত কোনটা সব থেকে আফজাল ইবাদত কোনটা আল্লাহ নবীর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী আমার মত অনুযায়ী সব থেকে উত্তম ইবাদত হলো সব থেকে আফজাল ইবাদত হলো নামাজ পড়া আল্লাহ নবী গো আপনি তো হাদিস শরীফে জানিয়ে দিলেন সালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি গাড়ি আল্লাহ নবী গো আপনি তো হাদিস পাকে বলে দিলেন লাইসা বাইনাল আবদি ও বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাত আল্লাহ নবী গো আপনি তো বলেছেন বান্দা এবং কাফিরের ভিতরে একজন মুসলমান এবং কাফিরের ভিতরে পার্থক্য হলো নামাজ ও আমার ভাইয়ারা আল্লাহ নবী বলল বাবা সাবি বসে পড়ো বাবা তোমাদের ভিতরে আর কি কেউ রয়েছো বাবা আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দাও সব থেকে উত্তম ইবাদত কোনটা সব থেকে আফজাল ইবাদত কোনটা আল্লাহ নবীর আরো একজন উঠো সাহাবী উঠে দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী আমার মত অনুযায়ী সব থেকে উত্তম ইবাদত হলো রমজান শরীফে রোজা রাখা প্রথম সাহাবি কি বলল এক নম্বর ইবাদত কি বলল নামাজ সাহাবি কয়েকটা দলিল দিয়ে সাহাবি বসে পড়ো আরো একজন সাহাবি দাঁড়িয়ে গেল এই তুমি বলো কি আল্লাহ নবী সাহাবি আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবি আমার মত অনুযায়ী সব থেকে উত্তম ইবাদত হলো রমজান শরীফে রোজা রাখা তার কারণ হলো রমজান শরীফে রোজা যদি কোনো মহিলা যদি কোনো মা বোন রোজা রাখতে রাখতে যদি হায়েস্টা হয়ে যায় ওই অবস্থাতে রমজান শরীফে রোজাটা তৎক্ষণাৎ না করলেও পরে ওই মহিলাটাকে রমজান শরীফে রোজাটা আদায় করে দিতে হবে আল্লাহ নবী গো
হাইজ অবস্থায় যদি নামাজটা যদি নামাজের সময় যদি হাইজ হয় ওই অবস্থাতে নামাজটা কাজা করে দিতে হয় না। আল্লাহ নবী আপনি তো হাদিস পাকে বলেছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নবী জানিয়ে দিলেন আসমুলি ওয়ানা জসি বিহি, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম রমজান শরীফের রোজা আল্লাহর পক্ষ থেকে, রমজান শরীফের রোজা আসমুলি ওয়ানা জসি বিহি, যে ব্যক্তি আল্লাহ কি রেজা মন্দি করবার জন্য আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে ব্যক্তি এক মাস রমজান শরীফে রোজা রাখবে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে নিজে রমজান শরীফের প্রতিদান নিজে হাতে বণ্টন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মাস যদি কেউ রোজা করে কিয়ামতের দিন আল্লাহ নিজে খুশি হয়ে ওই ব্যক্তিটার নিজে হাতে রোজার প্রতিদান বণ্টন করবেন। নবী আমি আপনার সাহাবি, আমার মত অনুযায়ী সব থেকে বড় ইবাদত হলো রমজান শরীফের রোজা রাখা। এক নম্বরে কি বলেছিলেন? নামাজ পড়া। দু নম্বরে কি বললেন? রমজান শরীফের রোজা। ও আমার ভাইয়া আমার নবী বলল বাবা সাবি বসে পড়ো, বাবা তোমাদের ভিতরে আর কি কেউ রয়েছ তোমরা কি বলতে পারবে সব থেকে উত্তম ইবাদত কোনটা? আইয়ু আফজালুল ইবাদা, সব থেকে আফজাল ইবাদত কোনটা? আল্লাহ নবীর একজন সাহাবি উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবি, আমার মত অনুযায়ী সব থেকে বড় আমল হলো, সব থেকে বড় ইবাদত হলো খরচ করা। আল্লাহ নবী গো যদি কোনো ব্যক্তি অর্থ সম্পূর্ণ থাকা অবস্থায় টাকা পয়সা থাকা অবস্থায় ওই ব্যক্তিটা যদি মারা যায় ওই অবস্থাতে যদি মারা যায় ওই অবস্থাতে মারা যাওয়ার পরে যদি তার কোনো সন্তান সন্তানদি থাকে ওই ছেলেটাকে হজে পাঠাতে হবে, বদলি হাজি করাতে হবে, ওই টাকাটা নিয়ে যদি ফকিরদের মধ্যে বণ্টন করে দেওয়া হয় ওই টাকাটা কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তানেরা ওই টাকাটা নিয়ে খজনা করে আসবে। আল্লাহ নবী গো সব থেকে আমি আপনার সাহাবি, আমার মত অনুযায়ী আমার বিবেক অনুযায়ী সব থেকে আফজাল ইবাদত হলো হজ করা। এক নম্বরে নামাজ, দু নম্বরে রোজা, তিন নম্বরে হজ। এ ওয়াজ শেখেন শুধু হাঁ করে শুনলে হবে না, এটা শেখার জায়গা। এটা কি শেখার জায়গা? এটা একটা ক্লাস। শুধু আমি হুজুর কানে হাত দিয়ে টেনে চলে গেলাম, আরে বাবা রে যা ওয়াজ হয়েছে, সাংঘাতিক ফাটিয়ে দিয়ে গেল একবারে। কি ফাটিয়ে দিয়েছে? এমন ফাটা ফেটেছে মা বোনেদের সব জামা কাপড় ফেটে যাচ্ছে, যুবক ছেলেদের প্যান্ট ফেটে যাচ্ছে। সমাজের ফাটাগুলো বন্ধ হচ্ছে না। ও আমার ভাইয়ারা কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিল বাবা সাবানা তোমাদের ভিতরে কেউ কি রয়েছ তোমরা কি বলতে পারবে সব থেকে আফজাল ইবাদত কোনটা? এই সোনার মানি কে রাঙা কান খুলে শুনে রেখে দিন। ও আমাদের ঘরের মা বোনেরা আমি যখন মারা যাব, মরে যাব, আমি যখন মারা যাব আমার দেহটাকে নিয়ে আমার আত্মীয় স্বজনেরা খাটিয়াতে করে নিয়ে সাড়ে তিন হাত মাটির তলায় রেখে দিয়ে সবাই যখন তিন মুঠো করে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে সেই সময় আমার কবরের ভিতরে মুনকার নাকির হাজির হয়ে যাবে। ও কান খুলে শুনে রেখে দিন, আপনারা কি জানেন আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বজ্রকণ্ঠ সুরে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক জীব সৃষ্টি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার ভাই জানেরা কান খুলে শুনে রেখে দিন, বাচ্চা ছেলেরা কাগজ কেটে কাগজ কেটে কাগজ তৈরি করে কাগজটাকে নিয়ে ঘুড়ি তৈরি করে আকাশে উড়ায়, ওই লাটাইটা থাকে বাচ্চা ছেলের হাতে, যখন
তখন মনে করে টান মারে অমন সময় ঘুড়িটা মাথা না দেয় না না আমি যাব না আমি উপরে উড়ব যাব না ঘুড়ির কিছুই করা থাকে না লাটাইটা বাচ্চা ছেলের হাতে থাকে আল্লাহ আমাকে আপনাকে মানব হিসাবে তৈরি করলেন একটা জান দিলেন ডুহু দিলেন আত্মা দিলেন ওইটা আল্লাহর কাছে আছে আল্লাহ যখন মনে করবেন টান দেবেন মারা যাওয়ার পরে কবরের ভিতরে যখন ডাকা হবে মুনকার নাকির সওয়াল করবার জন্য যখন কবরের ভিতরে যখন যাবে আপনার কি না ডান দিক থেকে যখন মুনকার নাকির হাজির হবেন সঙ্গে সঙ্গে ডান দিকে ওই নামাজটা দাঁড়িয়ে যাবে ফারিস্তা মুনকার নাকির এদিক থেকে তোর কোনো ঠাই নাই এদিক থেকে তোর কোনো জায়গা নাই আমি গোলাম এই ব্যক্তির নামাজ দুনিয়ার জমিনে এই ব্যক্তিটা আল্লাহকে রেজামন্দি করবার জন্য আল্লাহকে খুশি করবার জন্য আমার জন্য নয় আল্লাহর জন্য নামাজ আদায় করেছে আমি ঢাল ডান দিকে দাঁড়িয়ে গেলাম এই দিক থেকে তোমার কোনো জায়গা নাই অন্যদিকে তুমি চান্স নিয়ে দেখো আমি নামাজ এ ব্যক্তিটা দুনিয়ার জমিনে যতদিন ছিল নামাজ পড়েছে কোনো রাস্তা নেই যা চলে যা ও আমার ভাইয়ারা মনকা নাকিরি মাথার দিকে চলে আসবে মাথার দিকে আসার পরে সঙ্গে সঙ্গে রমজান শরীফের রোজাটা মাথার কাছে ঢাল হয়ে গেল না 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 আমি গোলাম রমজান শরীফের ৩০টা রোজা এই ব্যক্তিটা অত্যন্ত রুদ্রের সময় ঠান্ডার সময় সব কিছুকে উপেক্ষা করে আল্লাহকে রেজামন্দি করবার জন্য আল্লাহকে খুশি করবার জন্য রমজান শরীফের ৩০টা রোজা রেখেছিল না 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 এই জায়গা থেকে তোমার কোনো যাওয়ার রাস্তা নাই যাও যাও চলে যাও এই দরবার ছেড়ে তুমি চলে যাও মাথার দিক ছেড়ে দিয়ে তুমি চলে যাও রমজান শরীফের রোজা ঢাল হিসাবে মাথার কাছে দাঁড়িয়ে গেল মুনকার নাকির ফারিস্তা বাম দিকে চলে আসলেন বাম দিকে হাজির সাহেবের ওই ঘরটা দাঁড়িয়ে গেল ঢাল হিসাবে দাঁড়িয়ে গেল আরে না 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 আমি গোলাম দুনিয়ার হাজ 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 এদিক থেকে তোমার কোনো যাওয়ার রাস্তা নাই তিনটা জায়গা যখন অতিক্রম হয়ে গেল ঠকে গেল মুনকার নাকির সরাসরি আল্লাহর দরবারে চলে গেল ও রাব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার কিনা ১২ নম্বর তক্তিপুরের নস্কর পাড়ায় একটা কবরস্থানে গিয়েছিলাম ডান দিক থেকে কোনো রাস্তা পেলাম না মাথার দিকে চলে গেলাম কোনো রাস্তা পেলাম না ডান দিকে চলে গেলাম কোনো রাস্তা পেলাম না আল্লাহ পাক ডান দিকে নামাজ দাঁড়িয়ে গেল মাথার উপরে রমজান শরীফের রোজা দাঁড়িয়ে গেল বাম দিকে হজ দাঁড়িয়ে গেল ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি কবর থেকে ফিরে আসলাম আল্লাহ বলবে ফারিস্তা আর কি কোনো জায়গা বাকি আছে ওই বান্দার কাছে পৌঁছাতে আর কি কোনো জায়গা অবশিষ্ট আছে আল্লাহ একটা জায়গা অবশিষ্ট আছে সেটা কোন জায়গা সেইটা হলো পায়ের দিক যা যা চলে যা ওই বান্দার পায়ের দিক থেকে তুই কবরের ভিতরে ঢুকে গিয়ে মুনকার নাকি সওয়াল যা করবি যা যা চলে যা পায়ের দিকে চলে যা আল্লাহর ফারিস্তা মুনকার নাকি পায়ের দিকে হাজির হয়ে গেল পায়ের দিকে দাঁড়িয়ে গেল নফল নামাজ এই মাহফিলকে কেন্দ্র করে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যারা ভিতরে বসে আছেন এটা শোনা ফরজ নয় এটা শোনা ওয়াজিবি নয় এইটা শোনা হলো নফল এই নফল সওয়াবগুলো এই নফল সওয়াবগুলো পায়ের কাছে খালা হয়ে যাবে না 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 আমরা হলাম দুনিয়ার ওই সমস্ত নফর ইবাদত এই ব্যক্তিটা আল্লাহর হুকুম ফরজগুলি আদায় করবার পরেও নফলগুলি যথাযথ আদায় করেছে আমরা হলাম নফল ইবাদত না 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 পায়ের দিক থেকে তোমার যাওয়ার কোনো রাস্তা নাই জোরে বলবেন না আর একটু জোরে হবে না লজ্জা লাগছে নাকি বলতে আল্লাহর নাম নিতে লজ্জা লাগছে আমি তো বলিনি বল জয় শ্রীরাম হ্যাঁ কি গো পায়ের দিকে কি দাঁড়াবে হাজি সাহেব হজ করে এসেছে পা পর্যন্ত জুব্বা ঝুলে দিয়ে ৪ রাকাত নামাজ পড়ে বার হয়ে এসছে
কিছু কিছু মুসল্লি আছে বাবা এবাদতে পুরো ঠাসা, আমলনামা পুরো ভর্তি হয়ে গেছে, নেকি লেখার জায়গা নেই, ফেরেশতারা দম ফেলতে পারছে না, এত নেকি করছে ফেরেশতারা লিখে হেটকে পড়ছে। তাই জুমার সময় জুমার নামাজ যেতে গিয়ে ওই দু রাকাত নামাজ পড়ে বার হয়ে আসছি, এত নেকি রাখবো কোথায়? ওদের নফল ইবাদত করতে লাগে না, শোনেন না, বলে নফল নামাজ চলে চলে পড়তে হবে না, চলে ও নিজে পড়ছে না, আল্লাহ তোমরা ডেকে আনছে, বলে চলে। হুজুরা বলে শুনিস নি, মাগরিবের পরে সেই দু রাকাত সুন্নতের পরে দু রাকাত নফল নামাজ চলে বাজারে যায় গিয়ে চা খায়। মানে কি ওর ফারিস্তারা এত নেকি লিখছে, ওর নেকি লেখার জায়গা নেই আর, সব শেষ হয়ে গেছে পৃষ্ঠা। হ্যাঁ, যারা বাড়িতে বসে আছো নফল এবাদত গিয়ে কী হবে, বেকার ঘরের দাবায় বসে বসে শুনছে।